গাইজ, অর্চিতা দেশাই। আশা করছি তোমরা সবাই ভালো। আমার ইউটিউবের জন্য আমি বানাচ্ছি, আমি এই যে রিলেটেড ভিডিওটা বানাতে চলেছি এটা আমি আগেও বলেছি আমার ইনস্টাগ্রামে। যারা ইনস্টাগ্রামে নেই, যারা ইনস্টাতে আমার নেই, তারা প্লিজ আমাকে ফলো করে দাও। আর যারা ফেসবুকে নেই তারাও অবশ্যই দেখে না, আমি নেমটা দিয়ে দিচ্ছি আমার স্ক্রিনের মধ্যে। তো রিসেন্টলি আমি ট্যারো রিডিং স্টার্ট করেছি অ্যান্ড আই এম সার্টিফাইড প্রফেশনাল ট্যারো রিডার। মান্থ অফ জানুয়ারি শুরু করেছি, বাট জিনিসটাকে প্রফেশনালি নেওয়া হয়নি বা প্রফেশনালভাবে শুরু করা হয়নি বলতে পারো, সেটা আমি শুরু করে দিয়েছি। আর তোমরা সবাই মানে যারা যারা আমার হোয়াটসঅ্যাপে আছে তারা আমাকে অনেক সাপোর্ট করছো, সো থ্যাংক ইউ সো মাচ। তোমাদের সাপোর্টটা আমার প্রচণ্ড বেশি দরকার। আর হয় না, মানুষ যখন ছোট ছোট কিছু অ্যাচিভ করে আর তাকে যখন কেউ অনেকটা সেটার জন্য অনেকটা বেশি কংগ্রাচুলেট করে, অনেকটা বেশি সাপোর্ট করে, ট্রিমেন্ডিয়াস, মানে ওই ফিলিংসটাকে এক্সপ্লেন করা যায় না। আর এই ট্যারোটার আমি জানি না আমি ফিউচারে এটা নিয়ে কতটা কি করতে পারবো, বাট ডেফিনেটলি একটা গুড পজিশনে যেতে চাই, এটা আমার বেশ। যাই হোক, আর আমি তোমাদেরকে কিছু শেয়ার করছি, কিছু ফিডব্যাকসও শেয়ার করছি, যাতে তোমরা একটু বুঝতে পারো যে মানে মানুষের অনেস্ট ফিডব্যাকটা আমার মনে হয় পোস্ট করা উচিত, কারণ তাহলেই তো তোমরা বুঝতে পারবে যে আমি কতটা কি বলছি, কতটা কি করছি। নাও কাম টু দ্য পয়েন্ট, হোয়াট ইজ ট্যারো কার্ড রিডিং আর হোয়াট ইজ ট্যারো রিডিং আর রিডিং, এইসব কি, এটা কি? এটা হচ্ছে একটা ওয়ে যেটা দিয়ে আমরা ফিউচার প্রেডিক্ট করতে পারি উইথ দ্য হেল্প অফ ট্যারো কার্ড। এটা দিয়ে তুমি তোমার প্রেজেন্ট সিচুয়েশন কিভাবে ডিল করতে পারো, তোমার ফিউচারে কি পসিবিলিটিস, ফিউচার পসিবিলিটিস কি আসতে পারে, তোমার সাথে কি হতে পারে কি হতে পারে না, সব কিছু তোমরা স্মুথলি খুব ভালোভাবে সেটা জানতে পেরে যাবে। আর আই থিঙ্ক ইট ইজ টু মাচ নিডেড ফর এভরি ওয়ান, যে আমাদের ফিউচারে কি হতে চলেছে কি হবে সেটা আমাদের জানাটা প্রচন্ড বেশি দরকারি, যাতে সেটার জন্য আমরা একটা ঠিকঠাক স্টেপ নিতে পারি। অবভিয়াসলি তোমরা এটা বলতে পারো, আমি যদি জানতে পারি যে আমার এক্সাম আসছে তাহলে আমি ভালো করে প্রিপারেশন শুরু করবো, এরকম একটা বিষয় যে আমি যখন জানতে পারবো মানে আমার ফিউচারে কি হবে, তো সেটার আগে আমরা সেটাকে নিয়ে প্রিপেয়ার হওয়া বা সেটার জন্য নিজেকে প্রিপেয়ার করা, মেন্টালি প্রিপেয়ার থাকা, একটা এরকম আমরা করে থাকি, তো যাতে আমাদের লাইফটা একটুখানি স্মুথলি চলে, একটুখানি বেটারভাবে আমরা লাইফটাকে লিড করতে পারি, আমাদের জন্য কোনটা ভালো কোনটা বাজে সেইটাকে ডিল করতে পারি, সেটা জানতে পারি, ইভেন লাইফটাকে একটা ব্যালেন্সভাবে লাইফটাকে চালাতে পারি, সেটার জন্য আমাদের আই থিঙ্ক প্রেডিকশনটা খুব বেশি দরকার। ইট ইজ আ কাইন্ড অফ অ্যাস্ট্রোলজি বাট নট অ্যাস্ট্রোলজি, এখানে তোমাদেরকে কোনোরকম ওই কুষ্টি বিচার করা বা যা কিছু বলো সেগুলো করতে হয় না এখানে। যেমনটা আমি বললাম, উইথ দ্য হেল্প অফ কার্ডস তুমি তোমার ফিউচার জানতে পারবে, তুমি তোমার প্রেজেন্ট সিচুয়েশান জানতে পারবে, ইচ অ্যান্ড এভরিথিং তুমি জানতে পারবে যেটা তুমি জানতে চাও। আর কিছু রেস্ট্রিকশন সব জায়গায় থাকে, এখানেও কিছু রেস্ট্রিকশনস আছে, আমি সেইটা এখন আর বললাম না।